গুড মর্নিং, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। অনেকদিন পর বাইরে বেরোলাম, একটু একটু কনফিডেন্স আসছে। এই প্রথমবার আমি রাস্তায় ক্যামেরা নিয়ে বেরিয়েছি ব্লগ করতে, কেন ভীষণ হাসি পাচ্ছে আর লজ্জাও লাগছে। আজকে হচ্ছে রোববার, সকাল সকাল ও চলে গেছে খেলতে। তোমাদের যেরকম বলেছিলাম, ওর একটা ছোটো আইপিএলের মতো টুর্নামেন্ট আছে, বাড়িতে গেস্ট আসবে আজকে তো। আর বাবা গেছে আবার রিসর্টে, আজকে ছেলেরা একদম ফুল মস্তিতে আর মেয়েরাই পুরো কামানটা নিয়ে নিয়েছে। মা রান্নার দায়িত্বটা দেখছে আর আমি যাচ্ছি বাজারে, টুকটাক যেগুলো লাগবে নিয়ে আসছি। এবার দুহাত গেছে আটকে, ছাড়াতে দেখতে পাচ্ছি নিশ্চয়ই আর ব্লগ করতে পারবো না আবার বাড়ি গিয়ে। তো ফাইনালি আমি এসে গেছি, অনেকদিন পর বাজারে বেরিয়েছিলাম। আর তোমাদের তখন ভালো করে হয়তো গুড মর্নিং বলতে পারিনি, বা বললেও তোমরা শুনতে পেরেছি কিনা জানি না। আবার বলছি গুড মর্নিং, আজকে হচ্ছে সানডে আর ওর বাবা নেই ঘরে, দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তোমাদেরকে। ওর বাবা নেই, ওর বাবা খেলতে গেছে, তোমাদেরকে বলেছিলাম রাস্তায়, কিন্তু জানি না তোমরা কতটা শুনতে পেরেছো। তো আজকে হচ্ছে আমাদের মাসির মানে আমার মাসি শাশুড়ির ছেলে ছেলের বউ ওরা আসবে, তো সেই জন্য আমি বেরিয়েছিলাম টুকটাক কিনতে, মিষ্টি তারপর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইসব কিনলাম। দেখাচ্ছি তোমাদের যতটা পসিবল, কাজের মধ্যে মধ্যে যতটা করতে পারি ততটাই দেখাতে পারবো। ঘর পুরো ফাঁকা, মেয়ে গেছে নিচে, মার কাছে মেয়েকে রেখেই গেছিলাম। আজকে অফিসও নেই, চেয়ার ফাঁকা আর অফিসের সমস্ত সরঞ্জাম ঢুকে গেছে নিচে। ফাইনালি আজকে বেডটা দেখো ক্লিন। এটা হচ্ছে শর্টকাট মেথড, পার্স তো আর ধোয়া যাবে না, এটা আমরা গিফটে পেয়েছি। এই জিনিসগুলো না গিফটে খুব ভালো, আমরা এটা গিফটেই পেয়েছি দেখো। আর এটা, তারপর ডেটল, তারপরে হ্যান্ড স্যানিটাইজার, সমস্ত কিছু আমরা গিফটে পেয়েছি। আমাদের এক দিদি এসেছিল বেনুর সাথে মিট করতে, তো উনি আমাদেরকে এগুলো সব গিফট করেছে। তো খুবই ভালো জিনিস এগুলো গিফট করার জন্য, আজকাল প্রচুর লাগে এগুলো কাজে, বিশ্বাস করো। তো গিফটের কথা মাথায় এলে এগুলোর কথা একবার ভেবে দেখতে পারো। চলো দেখে আসি মেয়ে কি করছে, মেয়েকে নিয়ে আসি নিচ থেকে, চলো। এই যে মাসি, মাসির সাথে তোমাদের দেখা করানো হয়নি কালকে, তো মাসি অনেকদিন পর এলো, লকডাউন চলছিল, এক বছর পর মাসি এলো। বেনু এখন দুই ঠাম্মির আদরে পুরো একদম বাদর হচ্ছে, দেখো দেখেছো দেখেছো। আর এইখানে চলছে রান্না তোড়জোড়। এ মিঠুদি পালিয়ে গেল নিচ থেকে, অনেকক্ষণ ঘুরু ঘুরু করে আমরা এলাম পরে, এখন ওকে স্নান করাবো। হ্যালো, এই যে আমার ছোট মানুষ, ছোট মানুষের ঝুড়ি, ছোট মানুষ। আজকে নাকি সকাল থেকেই বাচ্চাটাকে দেখে যাচ্ছে। এটা হচ্ছে চানের জল, আর এটা হচ্ছে তেল, এটা হচ্ছে বেনু, আর বেনুর নতুন জামা মাসি ঠাম্মি দিয়েছে, এটা আজকে বেনু মা পড়বে, তাই না মাম্মা? কেমন লাগছে তোমার বলো, খুশি? খুব খুশি। বেনু লোকজন খুব ভালোবাসে, আজকে অনেকে আসবে, তো সকাল থেকে ও খুব আনন্দ, যদিও বোঝে না কিছু, কিন্তু বুঝতে পারছে যে বাড়িতে একটা তোড়জোড় চলছে, রান্নাবাড়ি হচ্ছে, যদিও আজকে বাবা নেই, দাদু নেই। ও বাবা, তোমাদেরকে যেটা বলেছিলাম, মানে ওর দাদু মানে আমাদের বাবা যে রিসর্টে গেছে, বাবা ফিরে এলে বাবার থেকে রিভিউ জেনে তোমাদের বলবো, আর আমরাও যাবো ওই রিসর্টে। কিছুদিন আগে ওর পিসি মানে আমাদের দিদি ভাইও গেছিলো ওই রিসর্টে, সেম রিসর্টে, তো ওরা তো খুব ভালোই বলেছে। এখন বাবারাও গেছে, বাবা বন্ধুদের সাথে গেছে, অনেক দিন যায় না ওরা, এক বছর বন্ধুরা মিট করেনি, তো আজকে তো পুরো একদম উল্টু মজা ওদের। কালকে আসবে বাবা, আর ওর বাবা খেলে আসতে আসতে আড়াইটা তিনটে, দেখা যাক কি হয়। এই যে বাবু এখন কসরত করছেন, করো কসরত করো মা, কসরত করো, গর্জন করছে আর কসরত করছে। কে দেখি বাবা, দেখি মুখটা, দেখি মুখটা, দেখি মুখ, ও দেখি মা, দেখি আমার দিকে দেখো। এই তো স্নান করে খেয়ে দিয়ে একদম রেডি, গেস্ট কে ওয়েলকাম করার জন্য রেডি। দেখো জেঠু আর জেম্মা আসবে, মাংস হচ্ছে, মাংস ইয়াম ইয়াম,
টমেটোর চাটনি হচ্ছে, এঁচোড়ের তরকারি হচ্ছে, আর একটা মাছ মারা মাংস খাবে না মাছের ঝোল হয়েছে, আর মাংস কষা চাটনি বলা হয়ে গেছে। একটু আগে দেখলে কিরকম চিল্লালো, আজকে কিন্তু আমাদের বাড়িতে পুরোই ওমেন্স ডে, অল ওমেন গ্যাং সবকিছু অর্গানাইজ করছে, গেস্ট কে ওয়েলকাম থেকে শুরু করে রান্না বাড়ি বাজার সব আজকে মেয়েদের দায়িত্বে। আমারও স্নান হয়ে গেছে, আমি যাই, আমি আগে খেয়ে নিই, বাড়িতে আমি সবার আগে খাই, তোমরা আগেও দেখেছ, তার অনেক রিজন থাকে। তোমরা জানো যেহেতু আমি ব্রেস্ট ফিডিং মাদার, তো আমার টাইম টু টাইম খেতেই হয় বেবির জন্য, তো আমি এখন খেয়ে নেবো, এখন বাজে 12:15, আমি খেয়ে নেবো, তারপর গেস্টদেরকে সার্ভ করবো, বাকি কাজ করবো। এই যে জেম্মার কোলে উঠেছে, জেঠু জেম্মা চলে এসেছে, জেঠু কই দেখি, এই জেঠু, জেঠু পেপার পড়ছে, সবাই এসে গেছে, আর পুরো আসরে চাঁদ একদম যেটুকু অপূর্ণ ছিল সেটাকে পুরো মানে না চার চাঁদ লাগিয়ে দিয়েছে, পুরোপুরি পূর্ণ করতে চলে এসেছে বেনুর বাবা। এত তাড়াতাড়ি ও এসে যাবে আমরা এক্সপেক্ট করিনি, কিন্তু 1:30 মধ্যেও চলে এসেছে একদম রাইট টাইমে। আর এত রোদ আজকে, যেরকমটা তোমাদের বলছিলাম সকালে, ওদের খেলাও আর বেশি হতে পারেনি, 3 ম্যাচের জায়গায় 2 ম্যাচ হয়েছে। ম্যাচের আপডেটটা দিয়ে দাও সবাইকে, না না দিয়ে দাও দিয়ে দাও, লজ্জা কি পাচ্ছ, বেস্ট ভাই বলে কথা, বেস্ট ভাই কেমন খেলেছে, আমার তো হয়েই গেছে যেরকমটা তোমাদের বলেছিলাম, আর ইনি মহাশয় আও আও করে যাচ্ছেন, দেখো একবার আল্লাহ মেয়ের একদম আটখানা, কত গল্প এখন বাবার সাথে, যেই না তোমাকে দেখেছে শুরু হয়ে গেছে, আও আও আও, হাত চাটে না মা, এই যে সবাই খাওয়া দাওয়া করছে, মার মাসি সবার শেষে খাবে, যেরকম হয় মারা সবার শেষে খায়, ওদের সঙ্গে মিঠে দিও আছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা রেস্ট করব, তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, তো আজকে ব্লগ শেষ করার দায়িত্বটা আমি নিয়েছি, না খেয়ে দে তো, তোমার রং ফিরে গেছে গো, সাদা হয়ে গেছে আবার, খেয়ে দে, আর এখন নিজেকে দেখে খুব ভালো লাগছে, মোটামুটি ট্যানটা অনেকটা চলে গেছে মনে হচ্ছে, মানে ক্যামেরা দেখে ভালো লাগছে, জানি না অ্যাকচুয়ালি কতটা গেছে, এই ক্যামেরায় তো ভালোই লাগে দেখলে, আলোর সামনে যদি ধরি তাহলে ভালোই লাগে দেখতে, না খুঁতগুলো বেশি দেখা যায়, আমার কোন দাঁতটা হলুদ কোন দাঁতটা লাল সব দেখা যায়, এখানে মামে শুয়ে আছে, কি রে মা বাবাকে একসাথে পেয়েছে, রেনু মা হেভি ফুর্তি বল, হেভি ফুর্তি, দেখো যেমন গলা সাজবে সেরকম ঝগড়া করবে মনে হচ্ছে, চলো বেনু টাটা করে দাও সবাইকে, টাটা টাটা করে দাও, টাটা না টাটা টাটা, ভালোবাসো টাটা 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 টাটা।